شمال. কেন আমার বিয়ে হতে পারে না? ঠিক ঠিক ওই কথাটা আমি তোকে জিজ্ঞাসা করছি যে তোর সঙ্গে আমার বিয়ে কেন হতে পারে না? আমি কি তোকে ভালোবাসি না? আমিও কি তোকে ভালোবাসি না? আমি 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 তোকে ভালোবাসি, তোর আমার ভালোবাসার গাথা এই গায়ের সবাই জানে। সেদিন সন্ধ্যেবেলা তোর বাবা নিজের মুখে আমাকে বৌমা বলে ডেকেছে। আমার মা, আমার মা কাল সকালে আমার আর তোর বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছে। শুনেছি শুনেছি আমি সব শুনেছি। তোর মা তোর দাদুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তোদের মাঝখানে উঠোনের দেওয়ালটা ভেঙে দিয়েছে। মিলির সঙ্গে আমার বিয়ে হচ্ছে না শুনে বাঁকা চৌধুরী একদম রেগে খাপ্পা হয়ে গেছে। সবই যখন মিটে গেছে, সবাই যখন মেনে নিয়েছে তোর আমার বিয়ের কথা, তোর তবে তোর কাকা মানে আমার পিসি মশাই কেন এই বিয়েটা মেনে নিতে চাইছে না? ঠিক ঠিক আমার কাকা, আমার কাকা তোর পিসি মশাই, তুই বল, তুই বল কেন আমাদের বিয়ে হবে না? জানি না, আমি জানি না। তবে একটা কথা আমি তোকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, তোর সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করব। না শিউলি না, যদি আত্মহত্যা করতে হয় তাহলে তাহলে আমরা না না আমি আগে মরব। না আমি আগে মরব। না শিউলি না না তাহলে আজ আমরা একসাথে আত্মহত্যা করব। না, তোমাদের কাউকে আত্মহত্যা করতে হবে না। ও তুই বুঝি আমাদের এই বিপদের সময় মজার উঠতেছিস শহরের বিবি? শিউলি, উলঙ্গ যৌবনের ডালি সেজে দিয়ে তুমি এসছো আমাদের এই ভালোবাসা ভাঙতে? চাঁদ তোর কাছে আর দই আর তোর ওই জামাইবাবু বেকার চৌধুরীর কাছে আমরা কি অপরাধ করেছি রে? কেন কেন তুই কেন তুই আমাদের ভালোবাসার বাসাটাকে এমনি করে ভেঙে দিতে চাইছিস বল? কেন কেন পাবি না, পাবি না, ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না। চাঁদকে কোনোদিন তুই আমার বুক থেকে কেড়ে নিতে পারবি না। তার হয় না শিউলি, আমার ধারণা আমার ভুল ভেঙে গেছে, আমার জন্যই তোমাদের দুজনের প্রেমে বাধা পড়েছে। মিলি, হয়তো আমার শয়তান জামাই বাবু ওই মানিকের বাবার কানে হোস মন্ত্র দিয়েছে, তাই ঠিক এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা বলছি শোনো। কি কথা? ভালোবাসা যে কি ব্যথা! আমি দূরে দাঁড়িয়ে দেখলাম। মিলি, আমি কান পেতে তোমাদের সব কথা আমি শুনলাম। মিলি, আর তখনই আমি বুঝলাম কি জোর করে একটা ফুল গাছকে গায়ের জোরে মাটি থেকে তুলে ফেলা যায়। মিলি, কিন্তু সর্বশক্তি প্রয়োগ করে একটা ফুলকে কোনোদিন ফোটানো যায় না। মিলি, তোমরা গায়ের ছেলে গায়ের মেয়ে, তাই তো তোমাদের ভালোবাসায় মাখানো আছে গায়ের মাটি সদা গন্ধ, কলমি ফুল আর বনফুলের গন্ধে তোমাদের হৃদয় দুলিয়ে দেয়। মিলি, আমি অন্ধ গলি আর নোংরা আবর্জনা ভরা সে শহরের মেয়ে মিলি, আর তার বিকৃত কামনা বাসনা এই গায়ের মাটিতে জলাঞ্জলি দিয়ে আজ সে শহরে ফিরে যাবে। এই গায়ের মাটি থেকে নিয়ে যাবে শুধু লজ্জা, শুধু লজ্জা। দাঁড়াও দাঁড়াও মিলি দাঁড়াও, তুমি শুধু লজ্জা নিয়ে যাচ্ছ না, তুমি আমাদের লজ্জা দিয়ে যাচ্ছ। তাই তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, চান আমাদের বিয়ের আগে তুমি গা ছেড়ে চলে যাবে না? আমি তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, তুমি কেমন করে তুমি কেমন করে আমাদের দুজনের জীবনে কেমন করে ভালোবাসার ফুল ফুটিয়ে দিয়ে গেলে, এই আনন্দের কথাটা আমি এই গায়ের সবাই হিন্দু মুসলমানদের সবাইকে বলবো। তুমি কিছুক্ষণ এই পদ্ম পুকুরের মাঝখানে তুমি দাঁড়াও, আমি ছুটে গিয়ে আমার পিসিমাকে আর দাদুকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, আমিও আমিও গায়ের সবাইকে খবরটা দিয়ে আসি। ওরে আক্তার, ওরে সুকুমার, তোরা গায়ের সবাইকে ওই আনন্দের খবরটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ।
ভালোবাসা, এই কথাটা আমি কতবার আমি কত ছেলেকে বলেছি, কিন্তু একটিবারও আমি ভেবে দেখিনি ওই ভালোবাসা, ওই ভালোবাসার কথার মানেটা আমি একটিবারও আমি বুঝিনি। সত্যিকারে ভালোবাসতে গেলে আমি সেরকম একটা হৃদয় আমি খুঁজিনি, অথচ অথচ আমার ওই শয়তান জামাইবাবু কতক্ষণই ভাবছে ওদের সংসারটাকে কিভাবে দুভাগে ভাগ করা যায়, আর তখনই আমার ভুল ভেঙে গেছে। না না, আমার গাড়ির সময় হয়ে এসেছে, আমি আর এখানে থাকবো না, আমি আমি এখান থেকে চলে যাব। খুব ভালো মিলি, তোমার মনে এই ছিল আপনার বিভর্ষ চরিত্রের? আমার মনটাকে যে একেবারে পরিষ্কার করে দিয়েছে জামাই বাবু। মনটা না হয় বদলে গেল, কিন্তু সম্মানটা কোথায় নামলো? সারা গায়ের লোক আপনার অসম্মানকে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে, তাই তো আপনি এখনো সম্মানের কথা ভাবছেন? বাহ বাহ বাহ, কি সুন্দর কথা তোমার মুখে শুনলাম। তাহলে শুনুন, ওই শহর থেকে গায়ে এসে আপনার অসম্মানের সাবান্ধে আমি আমার সম্মানটাকে পরিষ্কার করে নিলাম। এই জন্য বুঝি তোমাকে শহর থেকে গ্রামে নিয়ে এসেছিলাম। তুমি জানো চাঁদকে ধরতে না পেরে তুমি কি আমার সর্বনাশ করেছ? সে হিসেব করতে গেলে আপনি আমার ভগ্নিপতি হিসাবে আপনি আমার কতখানি ক্ষতি করেছেন। মিলি বাড়ি চলো। ভালো, খুব ভালো মিলি। একটা কথা আপনি মনে রাখবেন, আমি আর কোনোদিন আপনার বাড়িতে আমি ফিরবো না। আপনার পুরনো ডায়েরি পড়ে আমি সব কথা জানতে পেরেছি, তাই তো আজ এই বাড়ি ছেড়ে আমি। কি জানতে পেরেছ? আপনি আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন। খবর দাও মিলি, আর এক কথা উচ্চারণ করলে তোমাকে আমি গলা টিপে শেষ করে দেব। তুমি ভুলে যেও না, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা একটা ভয়ঙ্কর চোরাবালি। কি বললি? কতটুকু আর বলতে পারলাম রে জানোয়ার, তুই তো আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস, আমাকে নিয়ে তুই ব্যবসার পথে নেমেছিস। আমি জানি শিউলিকে না পেয়ে তুই আমাকে খেতিস তোর ভালোবাসার দাওয়ায় ফেজে, এর বেশি আর আমি তোকে কতটুকু বলতে পারলাম রে জানোয়ার, কারণ এই গ্রাম আমাকে লজ্জা দিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে লজ্জা দিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে, তাই তো আমি এখান থেকে আঁচল পরে আমি লজ্জা নিয়ে যাচ্ছি। ভালো, খুব ভালো, চপ বাবা বাঁকা চৌধুরী, এবার শিউলির বুকে দাঁত বসাবে চলো। আবার একটু পুরস্কার রয়েছে, তাই পুরস্কারটা একটু দিয়ে দিতে হবে। মানিককে একটু মঞ্চে আসতে হবে, মানিক, গঙ্গাধর এবং বাঁকা চৌধুরী। থেকে মানিককে 20 টাকা পুরস্কৃত করেছে, আর বাঁকা চৌধুরী এবং গঙ্গাধর একটু তাড়াতাড়ি আসুন। বাঁকা চৌধুরীকে আমার পক্ষ থেকে 20 টাকা পুরস্কৃত, গঙ্গাধর একটু আসুন। আমার পক্ষ থেকেও 10টি টাকা। গেল মিলি,
কোথায় গেল? ওই তো একটু আগে তাকে আমরা এখানে অপেক্ষা করতে বলে গেলাম, কিন্তু কিন্তু গেল কোথায়? তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও খুঁজে পেলাম না। মিলি সব ঝামেলা আমাদের মিটে গেছে, এবার আমাদের বিয়েটা তাহলে হচ্ছে বল। আরে শিউলি তুই ঠিক বলেছিস, এবার আমাদের বিয়েটা কিন্তু হবে। বিয়ে হচ্ছে বলে তুই আমার গায়ে হাত দিবি? হ্যাংলা ছেলে কোথাকার, ছাড় ছাড় বলছি, নইলে কিন্তু ফুলসজ্জার রাতে শাস্তি পাবি। কি শাস্তি দিবি? সেদিন সেদিন ওই ফুলসজ্জার রাতে না তোর সঙ্গে আমি কথাই বলবো না। কথা বলবি না, এমনি ইশারা করে ডাকবি, তখন তো তুই আমাকে একেবারে দিশেহারা করে দিবি, দিশেহারা। চল আমাদের বিয়ে হবে, এবার সবাই সবাই আনন্দ করবে। তুই দূরে সরে যা, আমাকে ছুবি না। মিলির সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? না না না, তাহলে কেন হতে পারে না? তাহলে তুমি মনে মনে যদি এই কথা ভেবে থাকো, শুনে রাখো, পিছু বোঝায় শুনে রাখো, একটু আগে মিলি দিয়ে এসে আমাদের দুজনকে হাত মিলিয়ে দিয়ে গেছে। আমরা দুজনে, আমাদের যদি বিয়ে না হয় তাহলে আমরা দুজনে আত্মহত্যা করব। এই কথা শুনে মিলি দিয়ে আমাদের আনন্দে বিয়ে গতিয়ে দিতে সে রাজি হয়ে গেছে। তোদের বিয়েতে বাধা দিচ্ছি, তাও তার কেন বাধা দিচ্ছ বিয়েতে? বলো বলো, পিছে বসে বলো, কেন বাধা দিচ্ছ? সে কথা আমার কাছে জানতে চাইবি না? কিন্তু আমি জানতে চাই কাকা, কেন কেন তুমি আমার শিউলির ভাগ্যের চাকা এমনি আমি ঘুরিয়ে দিচ্ছ? তুমি উত্তর দাও কাকা, তুমি উত্তর দাও। ওরে চা, সে দোষ আমার নই রে কাকা, সে দোষ কপালে। আর কপালে দোহাই দেবে না, বলো বলো, কেন আমাদের বিয়ে হতে পারে না? কেন আমার আর তাদের বিয়ে হবে না? বলো বলো, বিজে বসে বলো। সেই দুর্ঘটনার কথা তোমাকে বলতে হবে না কাকা। আমি আমি বাড়ি গিয়ে বাবাকে, মাকে, আমার আমার ছোট মাকে জিজ্ঞাসা করব যে 25 বছর আগে কি এমন দুর্ঘটনা ঘটেছিল যা তুমি বলতে পারছো না। আমি আমি বাড়ি যাচ্ছি ছোট মাশাই। আমাদের ভালোবাসাকে তুমি এভাবে ভেঙে দিতে পারো না পিসমশাই, এভাবে ভেঙে দিতে পারো না। সেই কত ছোটবেলা থেকে আমরা তোমাদের দুজনে ভালোবেসেছি, সেই নিষ্পাপ ভালোবাসা থেকে তুমি এভাবে ভেঙে দিতে পারো না। আমি তোমার মেয়ের মতো পিসমশাই, আমি তোমার ভাই ধরে বলছি পিসমশাই, যত কঠিন হোক আর যত শক্ত হোক আমাকে বলতে হবে পিসমশাই, কেন চাঁদের সঙ্গে আমার বিয়ে হতে পারে না? বলো পিসমশাই, বলো কেন বিয়ে হতে পারে না? কেন? তাহলে শোন শিউলি, তোর কানে কাজে মিজপত্র বলি। হ্যাঁ বলো বলো। চাঁদ চাঁদ তুই আমার বিষ্ণু তো মা।
যাচ্ছে কেন? আমার সর্বশরীরটা এবং তত্তর করে কাঁপছে কাঁপছে কেন? আমার আমার সর্বশরীর কাঁপছে কেন? তা আমি আমি কি করেছি? আমি করেছি, আমি আমার পিসিমার ছেলে চাঁদকে আমি ভালোবেসেছি। এই এই লজ্জার কথা এই সমাজ সংসার এই সমাজে সবাই যদি জানতে পারে সবাই আমাকে ঘৃণা ফুৎকার দেবে। আমি কোথায় লেখাবো? আমি কোথায় লেখাবো? না না, এই মুখ এই মুখ আমি কাউকে দেখাতে চাই না, কাউকে না। এই কলঙ্কিত মুখটা আমি ওই পদ্ম দিঘির পুকুরে ঝাঁপ দিয়ে আমি আমার মুখটাকে নষ্ট করে দিতে চাই। যাওয়ার আগে আমি আমার পিসিমার সাথে দেখা করতে যাব, তারপর আমি আমার পিসিমার সাথে দেখা করে আমার এই কলঙ্কিত মুখটা আমি ওই পদ্ম দুঃখের পুকুরে ঝাঁপিয়ে মরব। সত্যি বলছি চাঁদে, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি সত্যি। কেন জানো না ছোট মা? তুমি তো শিউলির পিসিমা। ও হো, শিউলির পিসিমা বলে যে আমাকে সব কথা জানতে হবে, তার কোনো মানে আছে চাঁদ? মানে আছে ছোট মা, মানে আছে। 25 বছর আগে কাকার জীবনে কি দুর্ঘটনা ঘটেছিল তুমি একটু ভেবে দেখো ছোট মা। চাঁদ মনে করে দেখো, চাঁদ তোর কাকা কি তোকে সত্যি বলেছে যে শিউলির সঙ্গে তোর বিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ ছোট মা, হ্যাঁ তোমরা বিশ্বাস করো আমি আমি শিউলিকে খুব ভালোবাসি, তার সঙ্গে আমার বিয়ে না হয় আমি আত্মহত্যা করবো ছোট মা। বাবা এ তুমি কি বলছো বাবা? আমি আগেও যে কথা বলেছি এখনো সেই কথা বলছি, চাঁদ শিউলির বিয়ে হতে পারে না। কেন যে হতে পারে না এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। ওগো বলো বলো কেন হতে পারে না? ওগো তুমি চুপ করে থেকো না, ওগো তোমার পায়ে ধরে তুমি বলো, তুমি বলো, এমন করে তুমি পাগলামি করো না। জানতে চাস না ছোট বউ? সে কথা শুনলে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। কি বলছো তুমি? হাই কেন কেন জানতে চাইবে না বাবা? ঠাকুরপো তুমি নাকি বলেছিলে তুমি নাকি কি চুরি করেছিলে? চুরি চুরি নয় রে, চুরি নয়। তাহলে কি? ডাকাতি। ডাকাতি? নিজের ঘরে আমি নিজে ডাকাতি করেছি। তার মানে মানিক আর আমার জন্মের বছর? তুই জন্মের বছর নই রে, আমি জন্মের দিনে। জন্মের দিনে? বলো বলো বলো, চাঁদ মানিকের জন্মদিনে তুমি কি করেছিলে ছোট বউ? বলো বলো ঠাকুরপো, বলো কোন ডাকাতির হিসেব তুমি পৃথক হওয়ার পরেও দিতে পারছো না, আজও সংসারটা একবার করেও দিতে পারোনি? বলো বলো ঠাকুরপো, তুমি বলো। আমি তো বলো 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 তুমি কে? আমি কাকাই তো, আমি কাকা। তুমি কি পাগল হয়ে গেছো? আবার বলো, আবার বলো নেহাত তুমি আমার কাকা, না হলে
না হলে আমি এখনই তোমাকে বলতাম তুমি একটা অসভ্য, তুমি একটা পাজি, তুমি একটা বজ্জাত। এদেশের কি বরাত, যাকে মা দিয়েছে রক্ত, বাবা দিয়েছে অস্থি, এদেশের সমাজ আজকের ছেলে মেয়েদের মুখে তুলে দিয়েছে মুখরোচক এতদিনের একটা ভালোবাসা কি তোর এমনি করে ভেঙে দিতে লজ্জা করছে না? দাদা, ভালোবাসার উপর তোর এত ঘৃণা কেন? পাপ হবে বলে, অন্যায় হবে বলে, লুকোবে অধর্মে অন্ধকারে। তাহলে শোনো, বলো ওই চাঁদ, ওই চাঁদ আমার, তোমার কি, তোমার কি বলো? ও বৌদির ছেলে নয়, তুমি কার ছেলে? ও ছোট বউয়ের ছেলে। শিউলি ঝরে গেল, যখন কাজটা নিচে ফেলেছ আর কেন? এবার গ্রাম ছেড়ে শহরে পালিয়ে চলো। কোথায় পালিয়ে যাবি রে হারামজাদা? তুই যেমন করে আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি করেছিস, যেমন করে তুই আমার নারী অংশকে চিপিয়ে চিপিয়ে খেয়েছিস, তেমনি করে তোকে আজ আমি শেষ করে দেবো রে। এবার তোর বুকে পা রেখে আমি তাতই তাতই করে নাচবো। হ্যাঁ হ্যাঁ রে শয়তান, হ্যাঁ এবার আমি কাল নাগিনি সেজে চপল মারবো, বাগিনি সেজে তোর হৃৎপিণ্ডটাকে আমি চিড়ে চিড়ে খাবো। তারপর এই সমাজ সংসারকে ডেকে ডেকে বলবো, ও বাবু মশাইরা, তোমরা তো যেখানে সেখানে মিটি কি মিছিল করো, তোমরা কি পারো না তোমাদের গায়ের মেয়ের ইজ্জত রক্ষা করতে? এক এক শয়তান এসে, শহর থেকে এক শয়তান এসে তোমাদের গায়ের মেয়ের ইজ্জত লুট করে নিল, তোমরা কি নীরব নীরব দর্শকের মতো চুপচাপ বসে থাকবে? তোমরা কি সেই পোষা কুকুরটাকে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না? তাই তো তোমাদের গায়ের মেয়ে সব কিছু হারিয়ে, নারীত্ব হারিয়ে, কেউ যখন তোমরা রক্ষা করতে এলে না, সেই শয়তানটা আমার ইজ্জত নিয়ে চিনমিল খেলেছে, তাকে আমি ছাড়বো না, তাকে আমি একেবারে শেষ করে। একটু জল দাও, তোমরা গেছো পিসিমা
চক্রান্তে নারী হলো বলি অপসংস্কারেরই চাপে পড়ে বউয়ের ঠিকানা কুসুমপুর কুসুমপুর থানা।